সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যানাদার নিউ ভিডিও। সো গাইজ, আমি আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, জিওর তরফ থেকে আসা একটি গুড নিউজ ভিডিও। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন জিও ইউজার হন তাহলে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখুন, জিও আপডেট হওয়ার আগে ফ্রেন্ডস যে আমরা রিচার্জগুলি করতাম, তখন ফ্রেন্ডস সেখানে আমাদের খুব কম টাকা দিয়ে বেশি দিনের জন্য কিন্তু সেখানে ভ্যালিডিটি পেতাম। এবং ফ্রেন্ডস তারপর যখন জিও আপডেট করে, তারপর ফ্রেন্ডস সেখানে আমরা বেশি টাকা দিয়ে কিন্তু খুব ঠিক ততদিনের জন্যই কিন্তু আমরা ভ্যালিডিটি পাই। তো ফ্রেন্ডস, জিও একটি নতুন তারিখে আপডেট করেছে যে আপনি যদি এইভাবে আপনি যদি রিচার্জ করেন, তাহলে ফ্রেন্ডস আপনার যে পুরনো প্ল্যানগুলি রয়েছে, প্ল্যানগুলি রয়েছে, সেগুলি আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজ ফ্রেন্ডস জানি না এটি কতদিন থাকবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে সেটি আপনারা কিভাবে পাবেন এবং আপনাকে সেটি পাওয়ার জন্য কি কি প্রসেসকে স্ট্রাগল করতে হবে। তো ভিডিওটি আপনি কন্টিনিউ দেখতে থাকুন। আর ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আমি আপনাকে একটি ডাউট ক্লিয়ার করে দিতে চাইছি যে এটি করা কিন্তু সম্ভব একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, তা নাহলে কিন্তু হবে না। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব নয়। তো ফ্রেন্ডস, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকে তাহলে আপনার ফ্রেন্ডস বা আপনার যে আত্মীয় রয়েছে তার কাছ থেকেও আপনি করতে পারেন। তো বেশি সময় নষ্ট না করে আমি ভিডিওটি শুরু করছি যে আপনি কিভাবে করবেন। তো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ফ্রেন্ডস আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। সো গাইজ, প্রথমে আপনার মোবাইলে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনি jio.com বলে সার্চ করবেন। jio.com বলে সার্চ করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনার যেভাবে ঠিক পেজটি ওপেন হয়, ঠিক সেইভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটি ওপেন হচ্ছে। তো আপনি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন, তারপর ফ্রেন্ডস আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস ঠিক আপনার মোবাইলে আবার আরেক রকমের ইন্টারফেস আসবে। তো ফ্রেন্ডস আমার একটু নেট স্লো দিচ্ছে। তারপর ফ্রেন্ডস এখানে আপনি মোবাইল বলে যেটি লেখা রয়েছে সেটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনি থ্রি উডনে আপনার যে মোবাইলের ডেস্কটপ সাইজ করে নেবেন। তারপর ফ্রেন্ডস আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাইছেন ঠিক সেই নাম্বারে আপনি এখানে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি জাস্ট একটি নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনি কয়েক সেকেন্ড ওয়েট করুন। তো এখানে আমি জাস্ট নাম্বারটি দিচ্ছি, আপনি কয়েক সেকেন্ড ওয়েট করুন ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস আপনি এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার যে নাম্বারটিতে আপনি করলেন ঠিক সেই নাম্বারটিতে একটি SMS যাবে, সেই কোডটি কিন্তু এখানে লাগবে। তো দেওয়ার পর ফ্রেন্ডস সেখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর ফ্রেন্ডস ঠিক আপনার মোবাইলে এরকমের ইন্টারফেস আসবে। তারপর ফ্রেন্ডস আপনি এখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার মোবাইলে ঠিক আবার ইন্টারফেসে এরকম চলে আসবে। তো তারপর ফ্রেন্ডস এখানে আপনি ট্রাফিক প্রোটেকশন বলে যেটি লেখা রয়েছে সেটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস ঠিক কিছুক্ষণ সময় নেবে, কিন্তু আপনি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন। তারপর ফ্রেন্ডস আপনার যে আগের পুরনো প্ল্যানগুলি রয়েছে ঠিক সেই প্ল্যানগুলি কিন্তু এখান থেকে আপনি পাবেন। তো ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস আপনি যেভাবে ঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি রিচার্জ করেন তা আপনি করতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই, যে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আপনি কিভাবে করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে